নমস্কার, আপনারা দেখছেন দাঁতন নিউজ। দাঁতন 2 নম্বর ব্লকের জেনকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুরুল বাজার সংলগ্ন জেনকাপুর হাই স্কুলের সামনে আজ ভোর রাতে শিরোমণি নামে একটি ভুসিমাল দোকানে প্রায় 1,000 টাকার ভুসিমাল সামগ্রী এবং নগদ 60,000 টাকা ও দোকানের লাইসেন্স চুরি হয়। দোকানের মালিক গৌর হরিবাবু প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে এসে দোকানের এমন অবস্থা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাটির তদন্ত চালায়।